আলিমায়েত ইবার বরকত। হযরত নানুতুবি রহমতুল্লাহি আলাইহি বলেন, একবার আমি গাঙ্গুহি রহমতুল্লাহি আলীর খানকায় গিয়েছিলাম। হযরত গাঙ্গুহি রহমতুল্লাহি আলীর একটি পেয়ালা রাখা দেখলাম, দেখলাম পানি তিতা। জোহরের সময় হযরত গাঙ্গুহির সাথে দেখা হলে তাকে ঘটনাটি আমি বললাম। তিনি বললেন, পানি তো তিতা হওয়ার কথা নয়, বরং পানি তো মিঠা হওয়ার কথা। তিনি পানি মুখে নিয়ে তিতা দেখতে পেলেন। হযরত গাঙ্গুহি রহমতুল্লাহি আলী বললেন, আচ্ছা রেখে দাও। নামাজের পর সমস্ত মুসল্লিকে কালিমায়ে তাইয়িবাহ পড়ার আদেশ করলেন। তিনি নিজেও কালিমা পড়তে শুরু করলেন। তারপর হযরত সবাইকে নিয়ে হাত তুলে আল্লাহর দরবারে অত্যন্ত কাকতি মিনতি সহকারে দোয়া করলেন। দোয়ার পর ওই পাত্র থেকে পানি মুখে নিয়ে দেখলেন পানি মিষ্টি হয়ে গেছে। মুসল্লিরাও পানি মুখে নিয়ে তিতার কোনো নাম গন্ধ পেলেন না। তারপর হযরত গাঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি বললেন, এ পাত্রে যে মাটি ব্যবহার করা হয়েছে তা এমন এক কবরের মাটি যেখানে আজাব হচ্ছিল। আল্লাহর শুকরিয়ায় কালিমার বরকতে কবরের আজাব দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ।